লকডাউন থাকা সত্ত্বেও আজ সকাল থেকে শিলিগুড়ি হিলগার্ড রোডে প্রচুর মানুষকে বেরোতে দেখা যায়। এরপরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশরা শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে বিশেষ অভিযান চালায়। রাস্তায় চলাচলকারী বেশ কিছু গাড়িকে দাঁড় করিয়ে পুলিশ কর্মীরা সতর্ক করে দেন। করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। তবে সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করে আজ সকাল থেকে শিলিগুড়ির হিলগার্ড রোডে প্রচুর মানুষকে পথে বেরোতে দেখা যায়। এরপরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশরা শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে বিশেষ অভিযান চালায়। এদিন রাস্তায় চলাচলকারী বেশ কিছু গাড়িকে পুলিশ কর্মীরা দাঁড় করিয়ে সতর্ক করে দেন। একই সঙ্গে আগামী দিনে তারা যাতে লকডাউন চলাকালীন রাস্তায় না বের হয় তার আবেদন করেন। না থাকার তো কোনো কথা নাই, যেখানে আপনার দাম নিচ্ছে বেশি সেটা বলুন। হ্যাঁ, আপনারা বাড়ির সামনে দোকান বলছেন, এরকম কোথায় আপনার বাড়ি? কোথায় বাড়ি? বাসার ওখানে এত দাম? হ্যাঁ, কি কি দাম নিচ্ছে দিদি অল্প জানা আছে? 30 টাকা কেজি নিচ্ছে টমেটো, 40 টাকা কেজি নিচ্ছে। এবং এইরকম বারে বারে কিন্তু বলে দেওয়া হচ্ছে প্রশাসনের কাছ থেকে, যেখানে বেশি না হচ্ছে পুলিশকে কমপ্লেন করেছেন? পুলিশকে আপনি কমপ্লেন করেছেন? কেন করেননি? দাম শুনে তারপরে বাজারে আসেন, এটা তো আপনার ভুল। এটা আপনাদেরকে বলছি, আপনারা আইনটা বাদ করেন যে আমরা তো আইন করার জন্য নেই না। সামনে দোকান যে যেরকম দাম পাচ্ছে, লঙ্কাকে 50 টাকা পোয়া, এখান থেকে নিলাম 20 টাকা পোয়া, আমাদের ওখানে 50 টাকা পোয়া যাচ্ছে। সেটা পুলিশকে কমপ্লেন কেন করেননি আপনি? আপনাদেরকে বলছি, আপনারা বলেন এখানে কোনো দিক্কত নেই হবে। এক ভি পয়সা নেই ভাই, 4 দিন 16 তারিখ থেকে মানা হ্যাঁ, লেকিন নিকাল তো মানা দেখে জান কা প্যার তো চলে গই তো কিয়া হোগা ফির সুনিয়ে ভাইয়া ব্যবস্থা তো দেনা চাহিয়ে, গরিব কো পেট কা ব্যবস্থা দেনা চাহিয়ে। এক মহিনা কা বন্দি দিয়ে হ্যাঁ, তো হম লোক তো ব্যবস্থা হোনা চাহিয়ে। হম লোক লেডিসো কে যে ঘুর কে আ রহে হ্যায়, কুছ ভি নাই বলিয়ে, হম লোক ভুখা মরে বাল বাচ্চা লেকে